লাস্টের ফাইনাল হচ্ছে যে কালেকশন ফ্রেমওয়ার্ক কালেকশন ফ্রেমওয়ার্ক হচ্ছে যে জাভার বিভিন্ন ধরনের কালেকশন ফ্রেমওয়ার্ক বিভিন্ন ধরনের অবজেক্ট এবং গ্রুপ অফ অবজেক্টের কার্য সক্ষম সম্পাদনের জাভার ডিকশনারি স্ট্যাক প্রপার্টি প্রভৃতি ধরনের ক্লাস এবং এগুলোর ব্যবহারের নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্বন্ধে কতগুলো মেথড আছে এগুলো হাই লেভেলের যারা ইনডেপথ এবং অ্যাডভান্স লেভেলে জাভা প্রোগ্রামিং শিখতে চান তাদের জন্য হচ্ছে যে কালেকশন ফ্রেমওয়ার্ক অ্যাডভান্স লেভেলে যাবি শিখতে চাইলে আপনি কালেকশন ফ্রেম এই এই চ্যাপ্টারটা পড়াশোনা করবেন এই চ্যাপ্টার পড়াশোনা করবেন যদি আপনি অ্যাডভান্স লেভেলের ইউজার হন বা রিডার হন তাহলে আরও একটা টপ অ্যাড অ্যাডভান্স লেভেলের পড়াশোনার একটা একটা টপিক আছে যে জেনেরিক্স জেনেরিক্স যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আমার এই পুস্তকের স্বল্প পরিসরে এখানে জেনেরিক্সের কিছু লিঙ্ক দেওয়া আসতে আপনি সব লিঙ্কগুলোতে যদি যান তাহলে জেনেরিক্সের সম্পর্কে আপনি কিছু ইয়ে পাবেন অ্যাডভান্স টপিক পাবেন এই টপিকগুলো পড়লে আপনি জেনেরিক্সের ইয়ে তো করতে পারেন তবে আমরা একটা জেনেরিক্সের এখানে একটা প্রবলেম ডিফারেন্ট টাইপ অফ জেনেরিক্স জেনেরিক্স জিনিস আমরা দেখি একটা একটা এই প্রোগ্রামটা আমরা এখানে নিয়ে যাই এই প্রোগ্রামটা আমরা কপি করি ওখানে আমাদের এতে জেনেরিক্সের একটা এক্সাম্পল একটা এক্সাম্পল আপনাকে ভুগিতে পারি কিনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জেনেরিক্স ম্যাথড তো এটা পড়ার আগে জেনেরিক্স কি জিনিস একটু একটু আলোচনা করে আসি জেনেরিক্স আগে কিন্তু বলছে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আপনাকে অ্যাডভান্স লেভেল জাভা প্রোগ্রাম শিখতে চাইলে আপনাকে জেনারেস করতে হবে না হলে অটোমেশন পারসপেক্টিভে আপনি এই লিস্টের বা একটা প্রোগ্রামই যথেষ্ট লিস্ট এবং ভেক্টরের যদি পার্থক্য বুঝেন দ্যাটস ইন্টারভিউ কোশ্চিনের জন্য আপনি ইউর গুড তো বলছে যে কি ইট উড বি নাইস ইফ উই হ্যাভ উই কুড রাইট এ সিঙ্গেল মেথড দ্যাট কুড শর্ট দ্য এলিমেন্টস অফ অ্যান ইন্টিজার অ্যারে স্ট্রিং অ্যারে অফ অ্যারে অফ অ্যানিক্যান্ড আচ্ছা যদি মনে করেন ধরেন আমরা দেখছিলাম যে আগে যারা শর্টিং লেভেল সার্চিং লেভেলে প্রোগ্রাম করবেন অ্যাডভান্স লেভেলে প্রোগ্রাম করবেন তারা দেখবেন যে বিভিন্ন টাইপের ইন্টিজার ইনটিজার টাইপের এয়ারের শর্টিংয়ের এর জন্য এক ধরনের প্রোগ্রাম লিখতে হয় স্টিং টাইপের জন্য এক ধরনের এবং হচ্ছে যে ফ্লো টাইপের জন্য এক ধরনের কিন্তু যদি দেখেন কি কিন্তু এগুলোর জন্য বিভিন্ন ধরনের মেথড আপনাকে ডেভেলপ করতে হয় ফাংশন ডেভেলপ করতে হয় তাহলে সুতরাং যদি এমনটা ভালো হতো না যদি একটা মেথড আমি ডিফাইন করতাম যেটা হচ্ছে যে কোনো টাইপের জন্য ভ্যালু শর্ট করবে যে টাইপের হতে পারে আর এলিমেন্টগুলো সেটাও শর্ট করতে পারবে সাজাতে পারবে যদি স্ট্রিং টাইপের হয় সেটাও সাজাতে পারবে ফ্লোর টাইপের হলে সেটাও সাজাতে পারবে হ্যাঁ এখন জেনেরিকটা হচ্ছে যে এই সুবিধার দেয় জেনেরিক হচ্ছে এই সুবিধার দেয় যে আপনি জেনেরিক যাবা জেনেরিক ম্যাথডস অ্যান্ড জেনেরিক ক্লাস এনাবলস প্রোগ্রামার টু স্পেসিফাই উইথ এ সিঙ্গেল ম্যাথড ডিক্লারেশন একটা সিঙ্গেল ম্যাথড বর্ণনা করে এ সেট অফ রিলেটেড ম্যাথড একটা সিঙ্গেল একটা আপনি বর্ণনা করতে পারবেন অথবা একটা সিঙ্গেল ক্লাস ডিক্লারেশনের মাধ্যমে একটা সেট অফ রিলেটেড টাইপ ডিক্লেয়ার করতে পারবেন তো জেনেরিক্স হচ্ছে যে যাভার ফাইভ ভাষণ থেকে হচ্ছে যে যাভার ফাইভ পয়েন্ট থেকে সংযোজিত যাভার আগের ভাষণগুলোতে জেনেরিক্স ছিল না এই জন্য অনেকে জেনেরিক্স যাবার আগে থেকে যারা ইয়ে করছে জেনেরিকস সম্পর্কে পড়াশোনা না করছে নাও জানতে পারে তবে আমরা একটা প্রোগ্রাম দেখি জেনেরিক্সে যেটা বলছিলাম যে আমরা একটা প্রোগ্রাম দেখি প্রোগ্রাম দেখলে মোটামুটি দেখি বোঝানোর চেষ্টা করে যাবে তবে আপনি অ্যাডভান্স লেভেলে ইউজার না হলে জেনেরিক্স আলোচনা আসবেন না সাপোজ আমাদের একটা যে এখানে এই এই প্রোগ্রামটা আমাদের একটা জেনেরিক্স আছে তাই না জেনেরিক্সের জন্য কি বলছে যে এখানে কি মেয়ে যে দেখা যাচ্ছে যে হচ্ছে যে এই যে পাবলিক স্ট্যাটিক ই হচ্ছে যে জাস্ট এরকম যে লিখছে ফরম্যাট প্রিন্ট অ্যারে এটা অ্যারে প্রিন্ট করবে অ্যারের যে কোনো এলিমেন্ট হোক তো অ্যারকে প্রিন্ট করবে ফর ই ইজ ইন এলিমেন্ট ইনপুট এটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেল একটা ফর লুপ আমরা এখন পরে আসছি যেটা হচ্ছে দেখেন মনে করেন এটা যে ইন্টিজার অ্যারে এটা ইন্টিজার টাইপের অ্যারে তার অ্যারে একটা হচ্ছে যে ডাবল টাইপের অ্যারে আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে তো আমরা যে কোনো অ্যারে টাইপের হোক না কেন অ্যারে এলিমেন্টগুলো যাই হোক না কেন যে একটা সিঙ্গেল ম্যাথড প্রিন্ট এর প্রিন্টারটা হচ্ছে যে একটা সিঙ্গেল ম্যাথড এই ম্যাথড দিয়ে যখন আপনি এটা আর গুমেন্ট হিসাবে ইন্টিজার টাইপের অ্যারে দিবেন ইন্টিজার টাইপের অ্যারে দিবেন তখন হচ্ছে যে এর এই প্রিন্ট করবে ইন্টিজার টাইপের অ্যারে যখন আপনি এর মেথড হিসাবে সরি এটা কিন্তু আগের প্রোগ্রামের আউটপুট আমি এটা রান করি রান করলে আউটপুটটা আসবে তখন ক্লিয়ার হবে এটা যখন একটা আগের কী বলে যখন এ জাস্ট জাস্ট আপনার ইন্টিজার অ্যারে টাইপটা চেঞ্জ করে এখানে ইনটিজার টাইপের পরিবর্তে যদি ডাবল অ্যারে দেওয়া হয় তাহলে ডাবল অ্যারে প্রিন্ট করবে যদি ক্যারেক্টার অ্যারে দেওয়া হয় ক্যারেক্টার প্রিন্ট করবে আমরা যদি আরেকটা এরকম করতাম যে স্ট্রিং এর আরেকটারে যদি আমরা স্ট্রিং স্ট্রিং করতাম যে স্ট্রিং অ্যারে যদি করতাম যে বলতাম যে নেমস নেমস বলে একটা স্ট্রিং অ্যারে করলাম মাইনেমস নেম হচ্ছে যে সাপোজ স্ট্রিং আর কি করে করব স্ট্রিং এর জন্য আচ্ছা দেখেন আমরা যদি এটাকে স্ট্রিংটাকে একটা নেম এর দিতে বলি নেম এর মাহদি মুনিম আমি আরো এড কতগুলো নাম এড করি মাইশা তারপরে হচ্ছে যে মাইদা তারপরে মালিহা আরেকটা নাম নতুন নাম অ্যাড করি মিথিলা তারপরে আমি কতগুলো নাম অ্যাড করি যত নাম খুশি অ্যাড করতে পারবো হ্যাঁ মুগ্ধ এরকম ধরেন আমি কতগুলো নাম অ্যাড করলাম তাহলে আমি যদি এটা রান করি তাহলে রান করে তারপরে আউটপুটটা দেখাচ্ছি দেখেন যতগুলো আমি নাম অ্যাড করছি ততগুলো নামগুলো এখানে আমাকে এগুলো দেখাচ্ছে হ্যাঁ মাহি মুনি যার অ্যাড করছে যার এই প্রোগ্রামটা তাহলে এ কীভাবে কাজ করছে এটা যদি একটু বুঝি তাহলে ধরেন মনে হয় যে মোটামুটি একটা আইডিয়া আসতে পারে জেনেরিক সম্পর্কে তাহলে দেখেন জেনারিকে বলছে যে যে আমার দরকার হচ্ছে যে একটা সিঙ্গেল ম্যাথড দরকার সেম একটা একটা মাত্র ম্যাথড দরকার যে ম্যাথডটা কী করবে যে হচ্ছে যে যে কোনো টাইপের ওই সে এক জাতি বা যে কোনো টাইপের যে যে ইলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রিন্ট করবে একটা অ্যারের ইলিমেন্টগুলো প্রিন্ট করবে এখন এই অ্যারের ইলিমেন্টগুলো যদি ইনটিজার টাইপের হয় তাহলে তা প্রিন্ট করবে যদি অ্যারের ইলিমেন্টগুলো যদি ফ্লোর ডাবল টাইপের হয় সেগুলো প্রিন্ট করবে ফ্লোর টাইপের হলে সেগুলো প্রিন্ট করবে ক্যারেক্টার টাইপের হলে প্রিন্ট করবে স্টিং টাইপের হলে প্রিন্ট করবে অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো একটা যদি নর্মাল যে কোনো অবজেক্ট টাইপের হয় যে কোনো টাইপের হলে যে কোনো ক্লাস টাইপের অন্য যে কোনো ক্লাস বা অবজেক্ট টাইপের ক্লাস টাইপের অবজেক্ট হলে সেগুলো প্রিন্ট করবে অর্থাৎ অর্থাৎ একটা সিঙ্গেল ম্যাথড এখানে কাজ করছে এখন এইটা হচ্ছে যে এটা ফরমেট হচ্ছে ইটা দিতে হবে ইটা দিতে হবে ইটা দিতে জেনারিক্সের জন্য ই দিতে হবে আর এটা হচ্ছে যে এর এর ইটা হচ্ছে যে অ্যারে টাইপ এখানে হয় এখানে দিবেন না হলে এখানে দেবেন তাও কাজ করবে না হলে এইটা হচ্ছে যে এখানে দেবেন এটা হচ্ছে যে এর এরের ইয়েটা এটা যদি আমরা এখানে দিয়ে অভ্যস্ত আসলে হচ্ছে যে এইটা হচ্ছে এর সিম্বলটাই টাইপের সাথে রিলেটেড টাইপ হচ্ছে যে একটা দিলেই হবে হ্যাঁ এখানে হচ্ছে টাইপ একটা এখন এই ইটা কী মিন করে এখানে আমি ই মিন দিচ্ছি ই হচ্ছে যে কোনো টাইপ আপনি ই পরিবার বলতে পারেন বা ই পড়তে পারেন বা এখানে ইর পরিবার থেকে আমরা রিফ্যাক্টর করে জি বলতে পারি দেখেন তাহলে কয় জায়গায় চেঞ্জ হচ্ছে তিন জায়গায় চেঞ্জ হচ্ছে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় আসলে এই যে এই যে এর টাইপটা তো এখানে এটা হচ্ছে যে এই টাইপের অংশ এই যে এর যে সিম্বলটা থার্ড ব্র্যাকেটের হচ্ছে যে টাইপের অংশ তো এটা যদি জি দেই তাতেও রান করবে জি দিলে তাতেও রান করবে আবার যদি আমি জির পরিবর্তে বা ই সাধারণত ই দেওয়া হয় ওই বস্তুগুলো এখন এই যে যেটা জি বা ই যে কোনো একটা কিছু দিল হয় এটা টাইপ মিন করছে হ্যাঁ তা আমি যদি এটাকে রিফ্যাক্টর করে জি বা ই না দিয়ে যদি মনে করেন যে টাইপ দিলাম অ্যানি টাইপ অ্যানি 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 টাইপ যা দেন তাতেও সমস্যা নাই কিন্তু আপনি কেন যে টাইপ একটা ঠিক করে দিতে হবে কিন্তু পুস্তকগুলোতে বা যাভা কি বলে যে ডকুমেন্ট ডকুমেন্টের সেকেন্ড এখানে ই উল্লেখ করছে তো ই মানে যেখানে এনি টাইপ ই হচ্ছে যে এনি টাইপ এখানে ই করবেন যে এখানে সেজন্য আমাদের বস্তুকে দেখবেন ই দেওয়া আছে তো ই থাকলে সমস্যা নাই যেটা থাকলে ই তো একটা সিম্পল একটা

এই অ্যারে এই যে ইন এই যেখানে একটা ইনপুট আরে তাহলে আমাকে কি প্রিন্ট করতেছে এই ইলেভেন্টটা প্রিন্ট করতেছে এটা হচ্ছে ইলেভেন্টটা প্রিন্ট করতেছে ইনপুট এর যে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন ইনপুট আরে বা এর এলিমেন্ট ইনপুট আরে যে কোনো একটা নাম দিলেই হলো দেখেন আরগুলো হচ্ছে যে সেম তাহলে এই সিম্পল একটা মেথডের মাধ্যমে একটা সিম্পল মেথডের মাধ্যমে আমি এর আর্গুমেন্ট হিসেবে যে কোনো টাইপের এর পাস করতে পারতে পারছি পার্সি এইটাই যে প্রিন্ট কী বলে এর এর আর্গুমেন্ট এটা হচ্ছে যে আর্গুমেন্টে আর কিন্তু এটা হচ্ছে যে এটা হচ্ছে যে অর্থাৎ একটা ম্যাথডের প্যারামিটার হিসাবে আরেকটা এর পাস করলাম একটা ম্যাথডের এই ম্যাথডের যখন কল করবো এই মেথড কল করছি কোথায় এখানে তাই না এটার জন্য কি পাস করতেছে আরেকটা এয়ারে যখন আমি এটাকে এর প্যারামিটার হিসাবে প্যারামিটার কি জিনিস আবার ফাংশন প্যা আসলে ক্লিয়ার হবেন এখানে হচ্ছে ডাবল এই যে প্রথম বান্ধবীর মধ্যে যদি কোনো ভ্যালু দেওয়া হয় তাহলে প্যারামিটার বলা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্যারামিটার হিসাবে কি বলে যে যে আমি কী করতেছি আর একটা এআর পাস করতেছি দিচ্ছি এর এটা হচ্ছে কি এটা হচ্ছে যে টাইপের এর এখানে দেখেন এখানে যেহেতু আমাদের এখানে এখানে কিন্তু রেস্ট্রিকশান রেস্ট্রিকশন অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এখানে যে ওই ইদার র্যাপার ক্লাস লাগবে র্যাপার ইন্টিজারের জন্য যেহেতু কিন্তু আমাদের ইনটিজারে দিলে কিন্তু হবে না ইনটিজারে দিলে কিন্তু হবে না র্যাপার ক্লাস লাগবে এই জন্য কিন্তু এখানে আই এন টিজি আর এই পুরোটা ইনটিজি ডাবল ক্যারেক্টার স্ট্রিং এরকম এখানে যখন আমি অবজেক্ট দিতে পারবো অবজেক্টের জন্য অবজেক্ট ওয়ান অবজেক্ট টু অবজেক্ট থ্রি যদি সাপোজ আমাদের এরকম হয় একটা হ্যাঁ যে অবজেক্ট হ্যাঁ যদি সাপোজ আমাদের এরকম হয় সাপোজ এটা আমরা এরকম করতে পারবো আমি কমপ্লিট করে নিই তারপর ব্যাক করছি অর্থাৎ যদি এরকম করতে পারতাম সবজি মনে করেন স্টুডেন্ট যদি একটা টাইপের এই প্রোগ্রামে কোনোভাবে যদি একটা স্টুডেন্ট নামক একটা ক্লাসের সাথে লিঙ্ক থাকতো তাহলে আমি স্টুডেন্ট আরে বলতে পারতাম যে স্টুডেন্ট ওয়ান একটা স্টুডেন্ট টাইপের হচ্ছে যে অবজেক্ট স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি স্টুডেন্ট ফোর স্টুডেন্ট ফাইভ এগুলো হচ্ছে যে স্টুডেন্ট টাইপের অবজেক্ট হ্যাঁ তো যে এই এখন এই অবজেক্টের অ্যাডে ঘোষণা করলে এভাবে আমরা ইউজ করতে পারতাম অর্থাৎ যেটা মেইন থিম হচ্ছে জেনেরিক্সের কনসেপ্ট হচ্ছে যে একটা আপনি জেনেরিক একটা সিঙ্গেল একটা ম্যাথড ইউজ করবেন সেই ম্যাথডটা কী করবেন মাল্টিপল টাইপের মাল্টিপল পারপাসে আপনি ইউজ করবেন সেম ফর্মেট একটা সিঙ্গেল ফরম্যাট আপনি এটা ইউজ করবেন সেই ফর্মেটটা কী করবেন আপনি মাল্টিপল পারপাসে আপনি ব্যবহার করবেন এটি হচ্ছে জেনেরিক্সের কনসেপ্টটা জেনেরিক্স কনসেপ্টটা এখানে জেনেরিক্সের ম্যাথড যে জন্য ডিক্লেয়ার করার জন্য কিন্তু জেনেরিক মেথড ডিক্লেয়ার করলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে টাইপটা দিতে হবে এখানে টাইপটা না দিলে এই টাইপটা না দিলে এই জেনারিক্সের এই টাইপটা আসবে না এই টাইপটা আসবে না জেনেরিক্সের সম্পর্কে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাইলে আর এটা হচ্ছে হাই ইন ডেপথে পড়াশোনা যারা অ্যাডভান্স লেভেলে জাভা প্রোগ্রামিং স্টাডি করতে চান তাদের জন্য জেনারিক্সের এই এই রকম এই যে আমি কতগুলো এখানে লিঙ্ক দিয়েছি এই লিঙ্ক থেকে এগুলো পড়াশোনা করেন পড়াশোনা করলে বুঝবেন তো আজকের মতো আমি চ্যাপ্টার অধ্যায়ের এইটার এখানে সংক্ষিপ্ত বর্ণনা শেষ করতে চাই যারা আপনার যে অটোমেশন পার্সপেকটিভ করবেন তারা অ্যারেলিস্ট বুঝলেই হলো অ্যারেলিস্ট এবং এবং ভেক্টর মধ্যে মেইনলি মনে রাখেন যে অ্যারেলিস্ট হচ্ছে ওয়ান ওয়াসিনকোনাইজড অর্থাৎ মাল্টিপল থ্রেড এখানে সাইমল্টেনিয়াসলি কাজ করতে পারে ভেক্টর হচ্ছে সিনকোনাইজ অ্যাট এ একটা মাত্র থ্রেড কাজ করবে ওটা মাত্র একটা থ্রেড যখন এখানে ওই ডেটার উপর কাজ করবে কোনো একটা থ্রেড মানে একটা সাপ প্রোগ্রাম বা একজন ইউজার একজন ইউজার যখন একটা ভে টু ডেটার অপারেশন কাজ করবে অন্য ইউজার সে সময় কাজ ঢুকতে পারবে না এরকম অন্য ওই প্রোগ্রামে ঢুকতে পারবে না আর সেগুলো ওয়েট করবে ইউজার যখন কাজ শেষ করবে তখন হচ্ছে যে সে কার্যক্রম শেষ করবে তে এই লিস্ট হচ্ছে যে যে এই একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আপনি যদি এই এই প্রথমে একটা দুটো প্রোগ্রাম যদি বুঝেন এই প্রোগ্রামে জাস্ট একটা দুটো প্রোগ্রাম যদি বুঝেন দেয়ার সিট এই প্রোগ্রামগুলো যদি বুঝেন তাহলে ইন্টারেস্ট লাগে তাহলে আপনাকে আবার অন্য এই একটু পড়াশোনা করেন এই ম্যাথডগুলো সম্পর্কে তারপরে ভেক্টরগুলো সম্পর্কে পড়াশোনা করেন